ইসমাইল সম্রাট বলেছে যে গণ অভ্যুত্থানে টার্ন নিবে। আমি তো বলতে চাচ্ছি যে গণ অভ্যুত্থান তো অলরেডি শুরু হয়ে গেছে, এটা তো টার্ন নেবার তো কোনো কিছুই নাই, কারণ এখন তো সকল স্তরের জনগণ কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাহলে এই এক শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য আমার যে বিভিন্ন স্টেক হোল্ডার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, বিডিআর, এরা যে তাকে তাকে যে রক্ষা করবে এটা আমার কাছে যেটা মনে হয় না। বাট আজকে আপনি যেটা বললেন 5 থেকে 6 জন হত্যাকাণ্ডে যদি শিকার হয়ে থাকে, আপনি খোঁজ নেন, এদেরকে আপনি আটক করেন, এদেরকে আপনি অ্যারেস্ট করেন, দে উইল বি অল ফ্রম গোপালগঞ্জ অ্যান্ড দে আর অল রিক্রুটেড বাই এই ডিএমপির কমিশনার হাবিব। সাইফুল সাগর, আমি আপনাকে আজকে দুইটা ট্রিক্স বলবো বা দুইটা গোপন তথ্য বলবো। সেটি হলো যে আমাদের আম জনতার ভিতরে একটা ধারণা আছে যে ভারতীয় পুলিশ বা ভারতীয় সেনাবাহিনী বা ভারতীয় লোক এসে এই সমস্ত হত্যাযজ্ঞ চালাচ্ছে। এই যে আপনি দেখেন যে 18 বা 19শে অগাস্ট, 18 বা 19শে জুলাই যে যে হত্যাকাণ্ড গুলো ঘটেছে, আপনি হয়তো ভিডিওতে খেয়াল করেছেন যে দুইটি ছেলে পাশাপাশি দাঁড়িয়ে ছিল, একটি ছেলের ঠিক ওই যে মাথা ভেদ করে গুলি চলে গেল, সে পড়ে গেল, মানে নিহত হলো, তা 2 সেকেন্ড পরে কিন্তু পরের ছেলেটি কিন্তু নিহত হলো, মানে যে ঠিক 2 সেকেন্ডের ভিতরে। আমি তখন এটা নিয়ে গবেষণা করছিলাম এবং আমি আমার ব্যক্তিগত কানেকশনে সেনাবাহিনী এবং পুলিশ যারা আমার পুরানো সহকর্মী আছে তাদের কাছ থেকে আমি একটু খবর নেওয়ার চেষ্টা করছিলাম যে এটাকে বলে স্নাইপার শুট। স্নাইপার শুটটা হচ্ছে, এটা সাধারণত সেনাবাহিনীতে ট্রেনিং দেওয়া হয়, কারণ আপনার টক শোতে আমি আগেই কিন্তু আমি বলেছি যে সেনাবাহিনীর ট্রেনিংটা হচ্ছে ওয়ান ম্যান ওয়ান বুলেট। তার মানে সেনাবাহিনীকে বলা হয় যে আর তোমাকে দুইটা বুলেট দেওয়া হবে না, কারণ তোমাকে দুইটা বুলেট দিলে একটা বুলেট যদি তুমি কোনো কারণে মিস করো তাহলে আরেকটা বুলেট মারার আগে শত্রুর বুলেটে তুমি নিহত হয়ে যেতে পারো। দিস ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ দ্য ওই যে মিলিটারি ট্রেনিং। তা এখন এই যে স্নাইপার শুটার, এরা কিন্তু দূর থেকে ওদের কাছে কিন্তু ওই দূরবীন আছে এবং তারা কিন্তু মানে কোনো টার্গেটকে দূর থেকে একেবারে টার্গেট করে এইমিং করে এবং তারা শুটিং গুলো এমন ভাবে করে, তারা যদি মনে করে যে আপনার চোখে গুলি করবে আপনার কিন্তু চোখে গুলি করতে পারবে, আপনার যদি মাথায় গুলি করবে তারা কিন্তু মাথায় গুলি করবে, এবং তারা শুটিং এ মানে A1, যেটা আপনার দেখেন ওই যে হামাসের যে নেতা হানিয়াকে কিন্তু হত্যা করা হয়েছে স্নাইপার শুটার দিয়ে, মানে দূর থেকে তাকে গুলি করা হয়েছে নিখুঁত ভাবে। এই যে ডোনাল্ড ট্রাম্প যে অল্পের জন্য বেঁচে গিয়েছে, কিন্তু যিনি যিনি গুলি করেছেন তিনি কিন্তু স্নাইপার শুটার না, তিনি যদি স্নাইপার শুটার হতেন তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিহত হতেন, স্নাইপার শুটার না হওয়ার কারণে এটা হচ্ছে। আমি এটা পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং সেনাবাহিনী আমার পুরনো সহকর্মীদের সাথে আমি একটু যোগাযোগ করার চেষ্টা করলাম যে এটি কি ভারতের কোন প্রশিক্ষিত কোন স্নাইপার এসে এই গুলিগুলো করেছে কিনা। বাট আমি সেখান থেকে নিশ্চয়তা পেয়েছি যে সেনাবাহিনীর যারা স্নাইপার শুটার আছে ওদেরও এখন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে পোস্টিং করা হয়। তাহলে এই যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সেনাবাহিনীর যারা স্নাইপার শুটার, এই স্নাইপার শুটার কিন্তু পুলিশ সদস্যরা না, কারণ পুলিশ সদস্য যেহেতু গুলি করার এত প্রয়োজন পড়ে না এই জন্য পুলিশের এই ধরনের স্নাইপার শুটার নাই। এটা এটা ডেফিনেটলি সেনাবাহিনী থেকে স্নাইপার শুটার এবং তাদেরকে র্যাবে বদলি করা হয়েছে, এবং র্যাব থেকে এই স্নাইপার শুটাররা কিন্তু দূর থেকে টার্গেট করে এইম করে এই সমস্ত ছাত্র নেতাদেরকে হত্যা করেছে। এটি হলো একটা। আরেকটি হলো আমাদের অনেকে ধারণা আছে যে আমাদের পুলিশে সেনাবাহিনীতে ভারতীয় ভারতীয় জনগণ আছে এবং ভারতীয় জনগণ আছে এবং তারাই এই ভারতীয় পুলিশ বা ভারতীয় সেনাবাহিনী এই শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে। আমি আপনাকে একটা গূঢ় গোপন রহস্য আজকে বলছি যেটা কেউ আগে বলে নাই। এই যে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান, উনি ঢাকা জেলাতে 4 থেকে 5 বছর জেলার এসপি ছিলেন এবং উনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন 3 বছর, এবং এখন ডিএমপির কমিশনার 1 বছর, এবং এরপরে উনি পুলিশ হেডকোয়ার্টার্স এর অ্যাডিশনাল ডিআইজি এস্টাবলিশমেন্ট এবং ডিআইজি অ্যাডমিন। বাট উনার ডাইরেক্টলি রিক্রুট করার ক্ষমতা ছিল উনি যখন ঢাকা জেলার এসপি, এবং উনার জেলার এসপির পুলিশ লাইনের ভিতর আমি আমার পোস্টিং ছিল ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে, এবং এবং আমি আমি ওখানে কর্মরত ছিলাম এবং ওখানে নিয়োগগুলো কিভাবে হয়েছে সেটা কিন্তু আমি স্বচক্ষে দেখেছি। এবং শেখ হাসিনা গত 10 বছরে বা 15 বছরে আপনাদের পুলিশে নিয়োগ হয়েছে 1 লক্ষ, এবং শেখ হাসিনা নিয়োগ করেছে আরো 1 লক্ষ, মানে আমাদের পুলিশের লোক বলছিল 1 লক্ষ। এই 1 লক্ষর ভিতর যেখানে ঢাকা জেলায় সবচেয়ে লোক সংখ্যা যেহেতু বেশি, প্রতি 6 মাসে 1,000 করে লোক নিয়োগ করা হয়েছে এবং বছরে 2 বার করে নিয়োগ করা হতো। তার মানে হাবিব সাহেব 5 বছর ছিল ঢাকা জেলার এসপি এবং 3 বছর ছিল ঢাকা রেঞ্জের ডিআইজি, তার মানে টোটাল 8 বছর।
এই 8 বছরে উনি 16,000 পুলিশকে নিয়োগ করেছে, যারা যাদেরকে নিয়োগ করার কথা হলো ঢাকা জেলার বাসিন্দা হিসেবে। ঢাকা জেলা যেহেতু শহর বেই, মেট্রোপলিটন বেই, ঢাকার উপজেলা হলো সাভার, দোহার, কেরানীগঞ্জ, ধামরাই, নবাবগঞ্জ, এখানে গরিব এলাকায়। এরা অনেক সময় পুলিশে আসতে চায়, কিন্তু এদেরকে হাবিব সাহেব নিয়োগ না দিয়ে এদেরকে মূলত গোপালগঞ্জের, গোপালগঞ্জ এবং গোপালগঞ্জের যে পার্শ্ববর্তী জেলা ফরিদপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, বাগেরহাট, ক্ষেত্র বিশেষে আমার জেলা নড়াই, এখান থেকে হাবিব সাহেব, হাবিব সাহেব অর্থের বিনিময়ে হোক আর টাকার বিনিময়ে হোক অথবা রাজনৈতিক, ওই যে রাজনৈতিক আদর্শ নিয়ে, তিনি কিন্তু তাদেরকে ঢাকা জেলার অ্যাড্রেস দেখিয়ে তাদেরকে নিয়োগ দিয়েছে। এবং আপনি যদি এই 16,000 পুলিশ কিন্তু এই হাবিব সাহেব একাই কিন্তু নিয়োগ দিয়েছে, এই 16,000 পুলিশ এখন বেছে বেছে তাদেরকে কিন্তু ডিএমপিতে পোস্টিং করা হয়েছে, এবং প্রত্যেকটা মেট্রোপলিটন এরিয়াতে যেখানে আন্দোলন হচ্ছে সেখানে কিন্তু বদলি করা হয়েছে, পোস্টিং করা হয়েছে, এবং এরা কিন্তু খুব নিম্নমানের, এবং তারা জানে যে তারা চাকরিতে ঢুকেছে ভুয়া অ্যাড্রেস দিয়ে, এবং তারা চাকরিতে ঢুকেছে ঢাকা জেলার অ্যাড্রেস দিয়ে, বাট তারা কিন্তু ঢাকা জেলার অ্যাড্রেসে না, তারা মূলত গোপালগঞ্জ এবং গোপালগঞ্জের পার্শ্ববর্তী জেলা থেকে এসেছে। এই হত্যাকাণ্ডগুলো মূলত এরাই ঘটাচ্ছে, কারণ তারা ভাবছে শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকে তাহলে তো আমার চাকরিও থাকবে না, তাহলে একদম বেকার হয়ে যাব, কারণ আমি তো ভুয়া ঠিকানায় কিন্তু চাকরিতে ঢুকেছি। মূলত এরাই কিন্তু এই হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে, কিন্তু আমার দেশবাসী, তারা ভাবছে মনে হয় ভারতীয়, মানে ভারতীয় পুলিশ এসে মনে হয় এই হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে, কারণ আমাদের বাংলাদেশের কোনো পুলিশ এরকম বাংলাদেশের জনগণের পরে এইভাবে গুলি চালাবে এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। বাট এটা করছে শুধুমাত্র তারা ভাবছে তার চাকরি থাকবে না শেখ হাসিনা চলে গেলে, এই জন্য তারা ভাবছে, তাদের যেহেতু লেখাপড়া কম, শিক্ষা দীক্ষা কম, যে কোনো কারণে হাবিব সাহেবকে টাকা দিয়ে হোক আর ওই যে রাজনৈতিক ভাবে হোক, আর শেখ শেখ সেলিমকে বলে হোক, আর শেখ হেলালকে বলে হোক, আর শেখ শেখ হেলালের ছেলে শেখ তন্ময়কে বলে হোক অথবা শেখ ফ্যামিলির কাউকে বলে হোক, তারা কিন্তু এই চাকরিগুলোতে ঢুকেছে এবং দে আর সো ডেডিকেটেড, তারা কিন্তু এই কিলিং গুলো করছে এবং এই কিলিং গুলোর সাথে জড়িত। এখন আমি ওই আমার যে আলোচক, ওই যে বৃন্দ, চারজন যে তিনজন যে কথা বললেন, ওদের একটু আমি রেসপন্ড করি। সেটা হচ্ছে ইসমাইল সম্রাট বলেছে যে গণ অভ্যুত্থানে টার্ন নিবে, আমি তো বলতে চাচ্ছি যে গণ অভ্যুত্থান তো অলরেডি শুরু হয়ে গেছে, এটা তো টার্ন নেবার তো কোনো কিছুই নাই, কারণ এখন তো সকল স্তরের জনগণ কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাহলে এই এক শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য আমার যে বিভিন্ন স্টেক হোল্ডার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, বিডিআর, এরা যে তাকে তাকে যে রক্ষা করবে এটা আমার কাছে যেটা মনে হয় না। বাট আজকে আপনি যেটা বললেন 5 থেকে 6 জন হত্যাকাণ্ড যদি শিকার হয়ে থাকে, আপনি খোঁজ নেন, এদেরকে আপনি আটক করেন, এদেরকে আপনি অ্যারেস্ট করেন, দে উইল বি অল ফ্রম গোপালগঞ্জ অ্যান্ড দে আর অল রিক্রুটেড বাই এই ডিএমপির কমিশনার হাবিব, এবং উনি ঢাকা জেলার এসপি ছিলেন 5 বছর এবং ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন 3 বছর, আমি ওখানে পোস্টিং ছিলাম এবং এখানে নিয়োগ কিভাবে হয়েছে আমি সচক্ষে দেখেছি, এটি আমি আই উইটনেস এবং আমি আই উইটনেস হিসেবে আপনি আপনাকে সাক্ষী দিচ্ছি। তাহলে আপনার এই আপনার যে হত্যাকাণ্ড করার জন্য আপনার তো অধিক লোক দরকার নাই, আপনি যদি ঢাকা মেট্রোপলিটনে যদি এইরকম গোপালী পুলিশ, এইরকম গোপালী পুলিশ যদি 20 জনকে বা 40 জনকে বা 100 জনকে যদি রাখা হয় এবং প্রত্যেকটা শহর এলাকাতে যেখানে আন্দোলন গুলো হচ্ছে এখানে যদি আপনি 50 জনকে পোস্টিং করে দেন তাহলে এরাই তো যথেষ্ট, কারণ এরা তো অস্ত্রধারী। কিন্তু আমার আর আমার যে ওই ইয়ে মেজর সিদ্দিক সাহেব যেটা বললেন যে সেনাবাহিনী, যে সেনাবাহিনী যে রিটায়ার্ড অফিসাররা, তারা দেখলাম ঘোষণা দিয়েছে, কর্নেল কর্নেল হক ঘোষণা দিয়েছেন, এবং আমার কাছে যেটা খবর যে পুলিশের রিটায়ার্ড অফিসার ওনারাও আজকালকের ভিতর তারাও এই আন্দোলনের সাথে শরিক হবে, এবং আমাদের যে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে যারা রিটায়ার্ড অফিসার তারাও কিন্তু এই আন্দোলনের সাথে শরিক, আমার ধারণা যে আজকে বা কালকে তারাও কিন্তু চলে আসবে। তো তার মানে সর্বস্তরের জনগণ এবং সর্বস্তরের যারা মানে যারা কৃষক, শ্রমিক বা বিভিন্ন প্রফেশনের পেশার যারা আছে তারা কিন্তু সবাই চলে এসে, আর এই যে ব্যারিস্টার আশরাফ উনি যেটা বলেছেন, আমি এই আইনজীবীদেরকে বোঝাতে পারি না, সেক্ষেত্রে এই যে ব্যারিস্টার এবিএম খায়রুল হক, তিনি যে ওপেন কোর্টে জাজমেন্ট দিলেন, এবং সেই জাজমেন্ট এটা যে পরিবর্তন করা যায় না সেটা হলো আমাদের সিআরপিসি 369 এবং সিপিসি 152, এটা তো উনি তো একটা ফৌজদারি অপরাধ করেছে, তো এটা তো ফৌজদারি অপরাধ। কারণ এটা আসলে আগে আগে আমরা বহুবার আলাপ করেছি, জি আমি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই আন্দোলনটা এখন শুধুমাত্র কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে নেই, এবং এই আন্দোলনের কেউ বলছে অভ্যুত্থান হবে, আপনি মনে করছেন অভ্যুত্থান অলরেডি হয়ে গেছে।